সংসদ সদস্য পদ হারানোর ঝুঁকিতে রয়েছেন বরিশাল চার আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক চিঠিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এরপর থেকেই পঙ্কজ নাথের সংসদ সদস্য পদ থাকবে কি থাকবে না তা নিয়ে চলছে আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে, দল থেকে বহিষ্কার হলেই কি সংসদ সদস্য পদ থেকে বাদ পড়বেন পঙ্কজ? এ বিষয়ে সংবিধান কি বলছে? বাংলাদেশের সংবিধানে 66 অনুচ্ছেদ ও 70 অনুচ্ছেদের সংসদ সদস্য পদ কেন বাতিল হয় সে বিষয়ে স্পষ্ট উল্লেখ রয়েছে। সংবিধানের 70 অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো নির্বাচনে রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে মনোনীত হয়ে কোনো ব্যক্তি সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি যদি ওই দল থেকে পদত্যাগ করে অথবা সংসদে ওই দলের বিপক্ষে ভোট দেন তাহলে সংসদে তার আসন শূন্য হবে। কিন্তু দল যদি কাউকে বহিষ্কার করে সেক্ষেত্রে কী হবে সংবিধানে তা উল্লেখ নেই। সংবিধানের 66 অনুচ্ছেদে বলা হয়েছে, সংবিধানের 70 অনুচ্ছেদ অনুসারে কোনো সংসদ সদস্যের আসন শূন্য হবে কি না সে সম্পর্কে কোনো বিতর্ক দেখা দিলে শুনানি ও নিষ্পত্তির জন্য প্রশ্নটি নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে এবং অনুরূপ ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।